পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। আজ অক্টোবর মাসের 25 তারিখ, আমরা এখন দেখব জাতীয় দৈনিকগুলোতে কি কি সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছে। আমরা প্রথমে দেখব যুগান্তরের সংবাদ শিরোনামগুলো। ফেনীর মাদ্রাসা ছাত্রী রাফির হত্যার মামলা রায়, অধ্যক্ষ সিরাজ সহ 16 জনের ফাঁসি, এটি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে যুগান্তর ছবি দিয়ে। আদালতের পর্যবেক্ষণ, তেজদীপ্ত আত্মত্যাগ রাফিকে মহত্ব দিয়েছে। পরিবারের প্রতিক্রিয়া, রায় সন্তুষ্ট, নিরাপত্তা নিয়ে শঙ্কা। অপরাধ প্রমাণ করতে আমরা সফল হয়েছি, পিবিআই প্রদান। হত্যাকাণ্ডে অধ্যক্ষ সিরাজ সহ কার কি ভূমিকা। এমপি রতনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ক্রিকেটাররা কি পেলেন আর কি হারালেন। এই ছিল যুগান্তরের প্রথম পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব যুগান্তরের শেষ পেজের সংবাদ শিরোনামগুলো। আজারবাইজান পৌঁছেছেন শেখ হাসিনা, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে প্রকাশ করেছে। বিটিআরসিকে এখন কত দিতে পারবে গ্রামীণ ফোন, জানতে চেয়েছে আপিল বিভাগ। মহানগর আওয়ামী লীগ দক্ষিণের কার্যনির্বাহী সংসদের বৈঠক, ঐক্যের সভায় অনৈক্যের সুর। স্বাস্থ্য ঝুঁকিতে দেশের 2 কোটি শিশু। যুগান্তরের নিয়মিত আয়োজন, মেয়রের সাক্ষাৎকার পর্বে এবার হয়েছে ছাগল নাইয়া মেয়রের সাক্ষাৎকার মোহাম্মদ মুস্তফা। পৌরবাসী উন্নয়নের সুফল পাচ্ছে। এ ছিল যুগান্তরের শেষ পেজের প্রধান সংবাদ শিরোনাম। আমরা এখন দেখব প্রথম আলো সংবাদ শিরোনামগুলো। খুনিদের ঔদ্ধত্যের মানবতা লজ্জিত। নুসরাত হত্যা, 16 আসামির ফাঁসি। মেয়ের পড়ার টেবিলে মাথা রেখে কাঁদলেন মা। এই তিনটি ছবি দিয়ে এই খবরগুলি প্রকাশ করা হয়েছে। বুক ভরা অভিমান নিয়ে এক মুক্তিযোদ্ধার চিরবিদায়, এটি ছবি সহ প্রকাশ করা হয়েছে দিনাজপুরের ঘটনার। এবার আট ধাপ এগিয়ে বাংলাদেশ 168তম, বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক। বিপ্লব সহ 5 জন রিমান্ডে, ভোলায় সংঘাত। এই ছিল প্রথম আলোর প্রথম পেজের সংবাদ শিরোনাম। আমরা এখন দেখব ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। অধ্যক্ষ সিরাজ সহ 16 জনের ফাঁসি, নুসরাত হত্যার মামলার রায়, এখানে 2টি ছবি দিয়ে প্রকাশ করেছে খবরটি। পুড়িয়ে হত্যার নির্দেশ দেয় সিরাজ, এভাবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, রায় সন্তুষ্ট পরিবার এলাকাবাসী। তাকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব, বান্ধবীদের লেখা নুসরাতের চিঠি। তৃণমূল সম্মেলনের প্রস্তুতি কমিটি, বিদ্রোহীদের না রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী আজারবাইজান যাওয়ার প্রাককালে একটি ছবি এখানে প্রকাশ করা হয়েছে। ভোলার ঘটনা, হ্যাকারদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যবসা সহজীকরণ সূচকে 8 ধাপ এগোলো বাংলাদেশ। গ্রামীণ ফোন বিটিআরসিকে কত টাকা দেবে জানতে চেয়েছে আপিল বিভাগ। অবাধে চলছে মোবাইল ফোনের ধান্দাবাজি। এই ছিল ইত্তেফাকের প্রধান সংবাদ শিরোনাম। আমরা এখন দেখব কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো। মাদ্রাসা অধ্যক্ষ সহ 16 জনের ফাঁসির দণ্ড। তেজদীপ্ত আত্মত্যাগ অমরত্ব দিয়েছে নুসরাতকে আদালত। নুসরাত হত্যার কার কি ভূমিকা। রায় খুশি নুসরাতের মা, কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর প্রতি। এই খবরগুলি একটি ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। নুসরাতের কবরে ভালোবাসার সাদা গোলাপ, এটিও একটি ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। টাকা থাকলেও পাওয়া যায়নি এমপি ভুক্তির যোগ্য প্রতিষ্ঠান। ব্যবসা সহজীকরণ সূচক, আড্ডা বেগলেও প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। এবার স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম থেকে পঙ্কজবাদ, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এমপি রতনের। মেক্সিকোতে ঝুঁকিতে হাজারো বাংলাদেশি। এই ছিল কালের কণ্ঠের প্রথম পেজের প্রধান সংবাদ। আমরা এখন দেখব সমকালের সংবাদ শিরোনামগুলো। নারীর মর্যাদা রক্ষার রায়, অধ্যক্ষ সিরাজ সহ 16 জনের ফাঁসি। পিবিআইকে প্রধানমন্ত্রী সাধুবাদ। বিশিষ্টজনের অভিমত, বিচার এমনই হওয়া উচিত। আদালতের পর্যবেক্ষণ, আত্মত্যাগ অমরত্ব দিয়েছে নুসরাতকে। বেশ কয়েকটি ছবি দিয়ে এই খবরগুলি প্রকাশ করা হয়েছে। সব কিছুই চাঁদাবাজির টাকায়, মেস থেকে সিরাজ এখন প্রাসাদে।
ক্রিকেটাররা দ্বিধা দ্বন্দ্বে, নামে ইটেন্ডার, এখনও ইজিপির বাইরে আন্তর্জাতিক দরপত্র, সহজে ব্যবসা করার সুযোগ, বাংলাদেশের আট ধাপ উন্নতি, মেননের কাছে ব্যাখ্যা চেয়েছে 14 দল, এমপি রতনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এই ছিল সমকালের প্রথম পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব নয়া দিগন্তের সংবাদ শিরোনামগুলো। নুসরাত হত্যা, 16 আসামির এই মৃত্যুদণ্ড, এখানে 16 আসামি এবং নুসরাতের ছবি দিয়ে এই খবরটি প্রকাশ করা হয়েছে। পিবিআই প্রধানের দাবি, আমরা সফল হয়েছি, রোহিঙ্গাদের ভাষান্তরে হস্তান্তর স্থগিত চায় যুক্তরাষ্ট্র, নিরপেক্ষ নির্বাচনই সংকটের সমাধান হতে পারে ফখরুল, ন্যাম সম্মেলনে বাকু গেছেন প্রধানমন্ত্রী, এখানে বক্স করে ছবি দিয়ে খবরটি প্রকাশ করা হয়েছে, একান্ত সাক্ষাৎকারে আল্লামা কাশিমি, ভোলায় ফেসবুক আইডি হ্যাকের কথা পরিকল্পিত, অমিত শাহর জামিন নামঞ্জুর, টক অব দ্য টাউন ক্রিকেটার ধর্মঘট, এবার এমপি রতনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। এই ছিল নয়া দিগন্তের প্রথম পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। নুসরাত হত্যায় 16 জনের ফাঁসি, আদালতের পর্যবেক্ষণ, নুসরাতের তেজোদ্দীপ্ত আত্মত্যাগ চিরকালের অনুপ্রেরণা, দিনভর যা হলো, পরিবারের সন্তোষ, নিরাপত্তায় শঙ্কা, যে রায় চেয়েছিলাম পেয়েছি, পিবিআই, বিশ্ব গণমাধ্যমে রায়ের খবর, আস্তে আস্তে ঢুকে কাঁদতে কাঁদতে বের, অধ্যক্ষ সিরাজকে অন্য আসামির চর থাপ্পর, ভারত সফরের পরিস্থিতিতে নামছে টাইগাটা, টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল, এমপি রতনের বিদেশ গমনে পঙ্কজের সম্মেলনে নিষেধাজ্ঞা, সম্রাট কারাগারে, পাগলা মিজান রিমান্ডে, ন্যাম সম্মেলনে যোগ দিয়েতে আজারবাইজানের প্রধানমন্ত্রী, এটি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে খবরটি প্রকাশ করা হয়েছিল। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আমরা এখন দেখব বণিক বার্তার সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ফার্মেসি কর্মচারীর দৌরত্বে আইসিইউতে চিকিৎসা ব্যয় বাড়ছে, এটি ছবি দিয়ে খবরটি প্রকাশ করা হয়েছে। অস্ট্রেলিয়ার তরুণ শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক, নুসরাত হত্যার মামলা, 16 আসামির মৃত্যুদণ্ড, এটি 16 আসামির ছবি দিয়ে খবরটি প্রকাশ করেছে। এই ছিল বণিক বার্তার প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন, এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।